আমরা যে কোনো সমাবেশ আমাদের রাজনৈতিক সমাবেশগুলো আমাদের পার্টি অফিস কেন্দ্রিক হয়ে থাকে কারণ আপনার পল্টনের সমাবেশে যে আমরা যেটা আমরা বিশ্বাস করি বা আমাদের কনফিডেন্স আছে যে সমাবেশে উপচে পড়া ভিড় হবে রাস্তার একদিকে আপনার রাজমণি শাখা কাকরাই নাইটিংগেলের মোড় অন্যদিকে আপনার ফকিরাপুল মতিঝিল আপনার বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্বর যেটাই হোক না কেন সমাবেশের যেইটা এখন আপনি বলতে পারেন যে সরোয়ার্দী উদ্যান তো সরোয়ার্দী উদ্যান তো চায়নি বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি বোধহয় বলেছেন যে শর্ত সাপেক্ষে দেবেন রাজনীতিতে শর্ত জুড়ে দেওয়ার যে সংস্কৃতিটা শুরু করেছে বর্তমান সরকার আপনার তো রাইট আছে ফান্ডামেন্টাল রাইট আছে রাজনৈতিক অধিকার যেটা সেটাও কিন্তু কনস্টিটিউশনাল রাইট সভা সমাবেশ করার যে আপনার স্বাধীনতা এটা তো রাজনৈতিক দল বা ব্যক্তিরও স্বাধীনতা আছে তো সেই হিসেবে আপনার একটা সামান্য একটা বিষয় যে আমরা সেখানে সমাবেশ করতে চাই জিনিসটা খুব সহজ এটা মানে আপনারা বলছেন যে 25 থেকে 30 লাখ লোক 25 থেকে 30 লাখ এটা কথার কথা আপনি যেটা বললেন তাহলে বড় একটা মাঠে সরোয়ার্দী উদ্যানে হলে সমস্যা না সরোয়ার্দী উদ্যানে হবার ভৌগোলিক কিছু বিষয় থাকে আপনার সুবিধা অসুবিধা থাকে সরোয়ার্দী উদ্যানে আপনার রেস্ট্রিক্টেড এরিয়াও আছে আপনার আরেক দিকে বিশ্ববিদ্যালয় আছে পল্টনের আপনার এই যে মাঠের এই সাইডটা ইউনিভার্সিটির পাশ থেকে যে আপনার লোহার রেলগুলো আছে সব কিছু মিলে আমি ঠিক বুঝি না সেটা আমি আসলে এটাই বুঝি না যে এটা কোনো বিষয় হবে কি না যে রাজনীতির আপনার কি বলে সভাস্থল কোন জায়গায় হওয়া উচিত আর কোন জায়গায় হওয়া উচিত না আমার মনে হয় না এর থেকে বোধহয় অনেক বিষয়টা যে কারণে এসেছে এর আগেও আপনারা সমাবেশ সরোয়ার্দী উদ্যানে করেছেন আর সরকারের তরফ থেকে যেটি আসছে যে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বিএনপি সেই কারণে তারা পল্টন আমি এই বিষয়টা এটা আমি 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 এটা ঠিক এটা পয়েন্টটা ঠিক আছে আমাদের প্রত্যেকটা বিভাগে সমাবেশগুলো হয়েছে বড় বড় সমাবেশ হয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বরং শাসক দল এবং পুলিশ আপনার বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে লিফলেট বিতরণকালে গুলি করে মেরে ফেলেছে এ ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা আমাদের তরফ থেকে কোথাও কোনো নাশকতা বা কোনো কিছু ঘটেছে আমি এমনটা শুনিনি আমি আপনি শুনলে অবাক হবেন এমন কিছু বিষয় আছে যে রাজনৈতিক বন্দী রাজবন্দীকে আপনার কোমরে ডান্ডা বেড়ি হাঁটুতে ডান্ডা বেড়ি এবং গোড়ালিতে ডান্ডা বেড়ি দিয়ে কোমরে রশি দিয়ে হাত করা পেছনে দিয়ে আপনার আদালতে নেওয়া হয় রাজনৈতিক বন্দীদেরকে আমি উদাহরণ হিসেবে বলি নুরুল ইসলাম নাসিম নামে বিএনপি শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন তুহিন নামে একটা ছেলে আপনার উত্তর মহানগর উত্তরের আপনার সভাপতি ছিল তাদেরকে ছবিও আছে এখনও ভিডিও আছে তাদেরকে নেওয়া হয়েছে আপনার ডান্ডা বেড়ে দিয়ে আপনি জঙ্গিকে নিয়ে আসলেন চারজন ফাঁসির আসামি যারা কনডেম সেলে থাকার কথা ফাঁসির আসামি হবে জেল কোড অনুযায়ী ডান্ডা বেড়ি মাস শুধুমাত্র প্রাকৃতিক কাজের সময় তার ডান্ডা বেড়িটা খুলতে পারবে আপনি এই নাটক যখন করেন তখন এই যে কথাগুলো বললেন অসীম ভাই আমি চেয়েছি না না আমি 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 একটা কথা বলি আলোচনার সুবিধার্থেই অ্যাড করে দিই হাইকোর্টে কিন্তু একটা রায় আছে যে আসামিদেরকে ডান্ডা বেড়ি পড়ানো যাবে না যখন আদালতে নেওয়া হবে না আপনার এটা ঠিক 2014 সালে না এটা 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 হাইকোর্টে আমি বলি এটা সংশোধন হয়নি এটা সংশোধন হয়নি আসামিকে আপনার এখনো ডান্ডা বেড়ি দিয়েই কিন্তু আনা হয় আপনার রাজনৈতিক বন্দী যারা আজকেও আমি গতকালকে আমি একজনের সঙ্গে দেখা হয়েছিল আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী আপনার মিলাদে গিয়েছিলাম সাবেক একজন চেয়ারম্যান ওনাকে রাতের বেলা ওনার বাড়ি ভেঙে রাতে 3টার সময় ওনাকে আহত করে ওনাকে গ্রেফতার করে এনেছে আজকে দেখলাম যে ওনাকে পেছনে হাত মোড়া করে এবং হ্যান্ডকাফ লাগানো ম্যাজিস্ট্রেটকে যখন বললো যে স্যার উনি অসুস্থ মানুষ হাতটা হ্যান্ডকাফটা সামনে দেয়া হোক ম্যাজিস্ট্রেট সাহেব বলেন আমার কোনো কিছু করার নেই কয়েকদিন আগে জঙ্গি নিয়ে পালিয়ে গেছে এটার সঙ্গে এটাকে মেলানো হচ্ছে মূল বিষয়টা আপনি যেটা নাটকতার বললেন সেটা হচ্ছে যে জঙ্গি তকমাটা যেটা এর আগেও অনেক নাটক হয়েছে জঙ্গি নিয়ে আপনার আবার সে ধরনের কোনো একটা ইঙ্গিত সরকার দিচ্ছে কিন্তু আপনার চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি তাদেরকে একজন পুলিশ নিয়ে যায় ডান্ডা বেড়ি নেই এবং তারা পালিয়ে যায় আমি নিজে যখন হাজিরা দিতে যাই বা আপনার আমার পেশা সংশ্লিষ্ট কোনো কাজে আমি জাজকোর্টের দিকে যাই ঘন্টার পর ঘন্টা লেগে যায় আমাদের যেতে আমরা সিসিটিভির ফুটেজে দেখলাম পুরা রাস্তাটা ফাঁকা হন্ডাটা দিব্যি চলছে কীভাবে এগুলি সম্ভব হয় আমি এ কারণেই বলছি জাস্ট এটা একটা নাটক ছাড়া কিছুই না আপনার অযথা আপনার পরিস্থিতিকে আপনার
উত্তপ্ত করার জন্য। সেই কারণে কি আপনারা বলছেন যে ফাদের কথা বলছেন যে সরকারের ফাদে? আমি তো বলবো, আমি একটা কথা বলি, আমরা তো বলেছি, আমি একটা জিনিস বলি, কি হবে না না হবে আপনার সমাবেশ কোন জায়গায় বিএনপি করবে না না করবে, বিএনপি বলেছে যে আমরা চেয়েছি আমাদের পার্টি অফিসের সামনে, আর আপনাকে খোঁড়া যুক্তি দিচ্ছেন যে নাশকতা হতে পারে। নাশকতা কি সরোয়ার উদ্যানে দিলে হবে না? না, হতে পারে না। কোনটা যদি কেউ করতে চায় নাশকতা, যে কোনো জায়গায় হতে পারে। আমাদের তো এতগুলো সমাবেশ হয়েছে, মহাসমাবেশ হয়েছে, কোথাও তো আপনার কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। যেটা ঘটেছে আমি বলেছি যে সেটা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবং দেখেন আপনার যে আমাদের দশ তারিখের আগে কিন্তু পরপর দুদিন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচি আছে, সরোয়ার উদ্যানে আছে, কথার কথা বলছি। তারা যদি আপনার ন তারিখে সমাবেশ করে সেখানে যদি অবস্থান নিয়ে বসে থাকে, 10 তারিখে তো মনে করেন যে তাহলে বিএনপি কীভাবে সেখানে সমাবেশ করবে? একটা কথার কথা বলছি আমি, হাইপোথেটিক্যাল একটা কথা বলছি এটা। নিঃসন্দেহে তখন দেখা গেছে বলা হবে যে না, সমাবেশ করতে পারবে না, এ ধরনের তো হতে পারে, একটা কথার কথা আমি বলছি। এ কারণেই বলছি, যেহেতু আওয়ামী লীগ বঙ্গবন্ধু দিয়ে বিনিয়োগ অনেক সমাবেশ করেছে, মুক্তাঙ্গনে সমাবেশ হওয়ার কথা ছিল, নিরাপত্তা চেয়েছিল, হঠাৎ করে এক ঘন্টার নোটিশে দেখা গেছে বঙ্গবন্ধু দিয়ে বিনিয়োগ নিয়ে গেছে সমাবেশ, এরকম বহু হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝি, এই সভা সমাবেশ করার জন্য এখন সব জায়গাতে একটা থানা ওয়ার্ড লেভেলে আপনার পুলিশের কাছে অনুমতি চাইতে হবে। তারা রাষ্ট্রটা কি পুলিশি রাষ্ট্র?